হ্যালো ফ্রেন্ডস আমাদের এই চ্যানেলে সকলকেই স্বাগত আজ আপনাদের সাথে আছি আমি অঙ্কিতা আজ আমরা আলোচনা করব ফিজিক্সের একটা টপিক ফোর্স কনস্ট্যান্ট অফ এ স্প্রিং অর্থাৎ স্প্রিংয়ের বল ধ্রুবক আপনারা যারা এবছরের ডব্লু প্রিলিমসের ফিলিমসের কোশ্চেন দেখেছেন তারা বুঝতেই পারবেন যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট কিংবা যারা এক্সাম দিয়ে এসেছেন তারাও বুঝতে পারবেন আর যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন কারণ এখান থেকে একটা প্রবলেম সলভ করতে দেওয়া হয়েছিল এবারের এক্সামে তো বন্ধুরা আর কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন দেখা যাক প্রথমেই আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন তো এখানে একটা দেওয়ালের সাথে একটা স্প্রিংগের যুক্ত করা আছে তার এক প্রান্ত এবং অপর প্রান্তে কি করা হচ্ছে এফ মানের বল প্রয়োগ করে টানা হচ্ছে তাহলে নিশ্চয়ই স্প্রিংটার দৈর্ঘ্য প্রসারণ ঘটবে অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে ধরা যাক এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে পূর্বের চেয়ে স্প্রিংটাকে তো টানা হচ্ছে এক প্রান্ত ধরে এপ মানের প্রয়োগ করে যদি টানা হয় নিশ্চয়ই তার দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে কত প্রসারণ ঘটছে এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এখন রবার্ট হুকের মতে আমরা লিখতে পারি যে পরিমাণ বল প্রয়োগ করে আমরা টানছি অর্থাৎ এফ মানের বল প্রয়োগ করে টানছি তাহলে এফ সমানুপাতিক যতটা দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এক্স এখন এফ ইকাল তো আমরা কী লিখতে পারি কে ইন্টু এক্স এই কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক এখন ছবির দিকে আবার লক্ষ্য করুন নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে কি দেখতে পাচ্ছি আমরা স্প্রিংটাও একটা বল প্রয়োগ করবে কোন দিকে এই দেওয়ালের দিকে কারণ যখন আমরা এই এফ মানের বল প্রয়োগ করার পর ছেড়ে দেব স্প্রিংটা নিশ্চয়ই দেওয়ালের দিকে চলে যাবে অর্থাৎ গুটিয়ে যাবে ঠিক আগের আকার ধারণ করবে তাহলে সে দেওয়ালের দিকে কি পরিমাণে বল প্রয়োগ প্রয়োগ করছে এফ মানের বল প্রয়োগ করছে তো এই এফটাকে আমরা এফ ই দিয়ে ডিনোট করতে পারি এটা ইকুয়াল টু কী লিখতে পারি মাইনাস এফ মানে এফ মানের বল করছে সেটা কোন দিকে এফের বিপরীত দিকে তাই তার আগে একটা মাইনাস চিহ্ন তাহলে এই যে সমীকরণটা এখানে আছে সেই সমীকরণে এফের মান বসায় এফের মান কত মাইনাস এফ ই তো মাইনাস এফ ইকুয়াল টু কত কে ইন্টু এক্স তাহলে এফ ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস এ ইন্টু এক্স এখানে ঋণাত্মক চিহ্ন কেন কারণ এফ ই আর এক্স পরস্পর বিপরীতমুখী সেই কারণে এখানে ঋণাত্মক চিহ্নটা দেওয়া হয়েছে এখানে কেটাকে কি বলা হচ্ছে ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক যেটাকে বলা হচ্ছে স্প্রিং বল ধ্রুবক তো এখন আমরা যদি এই যে সমীকরণটা আমরা আগে দেখলাম এই সমীকরণে এক্সের মানটাকে ওয়ান ধরি তাহলে আমরা কি পাবো এফ ইকোয়াল টু কে পাবো তাহলে এই যে স্প্রিং বল ধ্রুবক কে এর সঙ্গে আমরা কি বলতে পারি স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বল মানে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটাই স্প্রিংয়ের বল ধ্রুবক অর্থাৎ যখন এক্স ইকোয়াল টু কে হবে তখনই তো আমরা এফ সরি এক্স ইকাল টু ওয়ান হবে তখনই তো আমরা এফ ইকুয়াল টু কে পাবো তার মানে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত যে বল সেটাকেই বলা হচ্ছে স্প্রিং বল ধ্রুবক এরপর আমরা স্প্রিং বল ধ্রুবকের এককটা দেখে নিই সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার আর এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন পার মিটার তো এর সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার আর এসা একক নিউটন পার মিটার এই স্প্রিং বল ধ্রুবক অর্থাৎ কে এর একটা গুরুত্ব বা তাৎপর্য আছে কি এই স্প্রিং বল ধ্রুবকের মানটি থেকে স্প্রিংটা অনমনীয়তাকে প্রকাশ করা যায় তো এর মান কত সেটা দেখে আমরা স্প্রিংটা নমনীয় না অনমনীয় সেটা আমরা বলতে পারি কারণ স্প্রিংয়ের মান স্প্রিং বল ধ্রুবকের মান যত বেশি বৃদ্ধি পায় বা যত বেশি হবে স্প্রিংটা হবে তত বেশি নম অনমনীয় তত বেশি অনমনীয় হবে অ নমনীয় এটাই হচ্ছে স্প্রিং বল ধ্রুবকের বা তাৎপর্য এরপর আমরা দেখে নেব স্প্রিং সমবায়ের তুল্য বলধ্রুবক শ্রেণী সমবায় আর সমান্তর সমবায় যদি দুটি স্প্রিংকে যুক্ত করা হয় সেক্ষেত্রে আমরা সমবায়টির বল ধ্রুবক কী পাবো সেটা আমরা দেখব এখানে কোনো প্রমাণ আমরা দেখব না শুধুমাত্র ইকুয়েশানটা আমরা দেখব এখন মনে করুন দুটো ভ ভরহীন স্প্রিং এয়ার বি এর স্প্রিং বল ধ্রুবক হচ্ছে কে ওয়ান আর বিয়ের স্প্রিং বল ধ্রুবক হচ্ছে কে টু এই দুটোকে কি করা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করা হচ্ছে তাহলে আমরা একটা সমবায় শ্রেণী সমবায় সমবায় একটা পাবো তো সেই সমবায়টির ধ্রুবক যদি কে হয় তাহলে আমরা কে ইকুয়াল টু কী লিখতে পারি ওয়ান বাই কে ইকুয়াল টু ওয়ান বাই কে টু প্লাস ওয়ান বাই সরি ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু তাহলে এখান থেকে কে ইকোয়াল টু কী লেখা যায় কে ইকোয়াল টু কে ওয়ান ইন্টু কে টু বাই কে ওয়ান প্লাস কে টু এটাই হচ্ছে শ্রেণী সমবায়ের স্প্রিং বল ধ্রুবকের যে সমবায় তার ইকুয়েশান এরপর আমরা সমান্তলা সমবায়ের ক্ষেত্রে সমবায়টির বল ধ্রুবক কী আসবে সেটা আমরা দেখে নিই এই একই ভরেন দুটো স্প্রিং কে এ আর বি যাদের স্প্রিং বল ধ্রুবক কে ওয়ান আর কে টু সেটা কী করা হচ্ছে সমান্তর সমবায় যুক্ত করা হচ্ছে তাহলে যে সমবায়টা আমরা পাবো সেই সমবায়টার বল ধ্রুবক যদি কে হয় তাহলে কে ইকোয়াল টু আমরা কী লিখতে পারি কে ওয়ান প্লাস কে টু তাহলে আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সমবায়টার স্প্রিং বল ধ্রুবক কে ইকোয়াল টু কী লিখছি কে ওয়ান টু কে টু বাই কে ওয়ান প্লাস কে টু আর সমন্তল সমবায়ের ক্ষেত্রে সমবায়টার বল ধ্রুবক স্প্রিং বল ধ্রুবক কে ইকোয়াল টু কী লিখছি কে ওয়ান প্লাস কে টু এরপর আমরা এই যে দুটো ইকুয়েশান দেখলাম এর উপর একটা অঙ্ক করে নিই তো এই ধরনের এখান থেকে আমাদের কি দিতে পারে বেশিরভাগ ম্যাথ সলভ করতে দিতে পারে তারপর এর যে একক সেটা দিতে পারে তাৎপর্য তার মানে স্প্রিংটার একটা মান দেখিয়ে বলতে পারে কোনটা বেশি নমনীয় কোনটা বেশি অনমনীয় এটা বলতে পারে তো বেসিক কনসেপ্ট যদি আমাদের কি ক্লিয়ার থাকে তাহলে আমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবো তো আমরা এরপর এই অঙ্কটা করে নিই দেখি কি বলছে এল দৈর্ঘ্যের একটা স্প্রিং বল ধ্রুবক কত একটা স্প্রিংয়ের বল ধ্রুবক কত কে স্প্রিংটাকে দু টুকরো করা হচ্ছে এল ওয়ান আর এল টু দুটু দুটো অংশে কেটে ফেলা হচ্ছে এখন এল ওয়ান ইকুয়াল টু কী দেওয়া আছে এন ইন্টু এল টু এটা যদি হয় তাহলে দুটি অংশের বল ধ্রুবক কে ওয়ান আর কে টু আমাদের নির্ণয় করতে হবে যেখানে এন বলা হয়েছে একটা পূর্ণ সংখ্যা তো আমরা প্রথমেই যে লাইনটা দেওয়া আছে সেখান থেকে কি বুঝতে পারছি এল দৈর্ঘ্যের যে স্প্রিংটা আছে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে কি এল ওয়ান আর এল টু তাহলে এল ইকুয়াল টু আমরা এল ওয়ান প্লাস এল টু এটা আমরা লিখতে পারি কারণ এই দুটো মিলেই আমরা এল দৈর্ঘ্যটা পাচ্ছি এখন এখানে যে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে কোশ্চেনের মধ্যে এল ওয়ান ইকোয়াল টু এন ইন্টু এল টু তাহলে আমরা এই এল টু এর জায়গায় মান বসায় কত পাবো এল টু ইকোয়াল টু আমরা তাহলে কী পাচ্ছি এল ওয়ান বাই এন তাহলে আমরা মান বসিয়ে কি পাচ্ছি এল ওয়ান এল এখান থেকে যদি আমরা এল কমন নিই কী পাবো ওয়ান ওয়ান প্লাস ওয়ান সেটাকে যদি আমরা করি এন প্লাস এটা আমরা পাচ্ছি ঠিক একই রকমভাবে এল ইকোয়াল টু আমরা লিখতে পারি এল ওয়ান প্লাস এল টু এখানে যেমন আমরা এল টু এর মান বসালাম এখানে আমরা এল ওয়ানের মান বসাবো এল ওয়ান ইকোয়াল টু আমাদের দেওয়াই আছে এন ইন্টু এল এল টু তাহলে এন ইন্টু এল টু প্লাস এল টু সেখান থেকে যদি আমরা এল টু কমন নিই কী পাবো ওয়ান প্লাস এন এই দুটো পেয়ে যাচ্ছি এখন আমরা কি জানি নির্দিষ্ট কোনো স্প্রিংয়ের ক্ষেত্রে বল ধ্রুবক কে তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয় অর্থাৎ ওয়ান বাই এল হয় তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি কে ইন্টু এল ইকুয়াল টু ধ্রুবক এটা ইকুয়াল টু তো প্রথমে প্রথমে এটা মুছে দিলাম একটু জায়গাটা শর্ট আছে এটা ইকাল টু কী এসেছিলো এল এটা এল তাহলে এই ধ্রুবক তাহলে এই ধ্রুবক যদি হয় তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি কে ইন্টু এল ইকোয়াল টু কে ওয়ান এল ওয়ান এখানে আমরা এলের মানটা বসাই তাহলে কে ওয়ান এল ওয়ান ইকোয়াল টু কে ইন্টু এলের মান কত প্রথম এল ওয়ানের ক্ষেত্রে এল ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান বাই এন এল ওয়ান এল ওয়ান কাটছে আমাদের তাহলে কে ওয়ান আমরা কি পাচ্ছি কে N এন প্লাস ওয়ান বাই এন ঠিক একই রকমভাবে আমরা এখানে যেমন কে এল ইকোয়াল লিখলাম তাহলে আমরা একইভাবে লিখতে পারি কে এল ইকোয়াল কে এল আমরা লিখতে পারি তাহলে এখানে আমরা এল টু এর মান বসাই কখন এ এল এর মান বসায় কখন এল টু এর ক্ষেত্রে এলের মান কি আছে এল টু এর ক্ষেত্রে এল টু ইন্টু ওয়ান প্লাস এন তাহলে এল টু এল টু কাটছে এখান থেকে আমরা কে এর মান কে টুয়ের মান কত পাচ্ছি কে ইন্টু ওয়ান প্লাস এন তাহলে আমাদের যে মানটা নির্ণয় করতে বলেছে কে ওয়ান আর কে টু এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা কে ওয়ানের মান কত পেলাম কে ইন টু এন প্লাস ওয়ান বাই এন আর কে টু এর মান কত পেলাম কে ইন টু এন প্লাস ওয়ান তো এটাই আমাদের সঠিক অ্যান্সার এরপর আমাদের আর একটা কোশ্চেন আছে সেটা আমরা দেখে নেব কি একটি স্প্রিংয়ের বল ধ্রুবক কে স্প্রিংটিকে সমান তিন অংশে বিভক্ত করা হলো প্রত্যেকটি অংশের বল ধ্রুবক নির্ণয় করতে হবে তো এই প্রিলিমসে এবার এসেছিল দু হাজার একুশে তো সেখানে কি বলা হয়েছিল এখানে যেমন আমাদের তিনটি সমান অংশে বিভক্ত করা হচ্ছে সেখানে বলা হয়েছিল দুটি সমান অংশে বিভক্ত করা হয়েছে আপনারা এই অঙ্কটা নিজেরা করবেন কারণ এগিয়েছিল টু পয়েন্ট জিরো এই চ্যানেলে এর সমাধান করে দেওয়া আছে সেখানে বলা হয়েছে দুটি সমান অংশে ডব্লিউ বিস্পিন্সের প্লিনসের যতগুলো ফিজিক্সের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছিলাম সমস্তটাই আমাদের সেখানে সরি ফিজিক্সের কোশ্চেন এসে এসেছিলো সমস্তটাই আমাদের সেখানে আলোচনা করা আছে তো এই অঙ্কটাও আলোচনা করা হয়েছে যেখানে বলা হয়েছিল দুটি সমান অংশে বিভক্ত করা হলো সেখানে আমাদের অ্যান্সার এসেছিলো টু কে আর এখানে আমাদের অ্যান্সার আসবে থ্রি কে তো আপনারা অঙ্কটা করবেন যদি চেষ্টা করবেন যদি দেখেন উত্তর মিলছে না তো ওই ভিডিওটা দেখে আসবেন যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো দেখবেন থ্রিকে উত্তর মিলছে কি না কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের অ্যান্সার কত আসছে সঠিক এখানে অ্যান্সার হবে থ্রিকে তো বন্ধুরা এই ছিল আজকের টপিক পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে আর এই যে কোশ্চেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যেটা আমরা আলোচনা করেছিলাম যা যে ভিডিওতে সে ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি কারোর এই কোশ্চেনটা না হয় ডেসক্রিপশান থেকে ভিডিওটা দেখে নেবেন তো পরের ভিডিও তো আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই